হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী, আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। যদিও রেসিপিটা সকলের অতি পরিচিত, কিন্তু আমি আজ শেয়ার করব আমি কিভাবে বানাই। রেসিপিটার নাম হলো ডিমের ডালনা। রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলটি যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে রেসিপিটা। ডিমের ডালনা বানাবার জন্য সবার প্রথমে ডিমটাকে আমি সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব হাফ চা চামচ নুন আর এক চিমটে হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা ডিমটা এবার আমি দিয়ে দিলাম। ডিমটা হালকা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। একই সাথে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল চামচ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব এই পেস্টটা। এর মধ্যে আছে একটা মিডিয়াম সাইজ টমেটো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, নুন, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেখেছি। এটা যদি আপনারা না দেন এর পরিবর্তে টমেটো সস ইউজ করবেন। আর একই সাথে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এই মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলুর টুকরোগুলো, দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি 1 গ্লাস পরিমাণ জল। জলটা আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। একটু নাড়াচাড়া করে ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে একটা ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ঘি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের লিডটা বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর ডিমের ডালনাটা পরিবেশন করার জন্য একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে ফার্স্ট টাইম ভিজিট করছেন সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, আবার চলে আসব একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।